জীবনে যদি সফল হতে চান তাহলে এই সকল দিকগুলো মনে রাখবেন। প্রথমত কোনো একটা কাজ আগে ভেবেচিন্তে করার চেষ্টা করবে। যেমন মনে করবেন যে আপনি একটা কাজের শুরুর থেকে আপনি কিভাবে কি পজিশন বা কোন ধাপে আপনি আগাবেন বা কিভাবে কি করবেন আপনি আগে চিন্তা ভাবনা করবেন। প্রয়োজন হলে একটু সময় নিয়ে করবেন জিনিসটা, দেখবেন আপনার সফলতা ফিরে আসবে। দ্বিতীয়ত, কর্মের শুরুতে কখনো কাউকে বাকি কোনো কিছু লেনদেন করবেন না। এসব যদি আপনি আপনার মাথা থেকে ঝেড়ে নিতে পারবেন তাহলে আপনি আপনার জীবনে সফলতা চলে আসবে। সফলতার দিক থেকে আরেকটা কাজ হলো সঙ্গ। যে কোনো কাজের প্রতি যদি আপনি অগ্রসর হন বা কোনো কিছু দিক থেকে আপনার যদি মানে আপনার সফলতার চিন্তা ভাবনা করেন সেখান থেকে আপনি সঙ্গটা বেশি ত্যাগ করে ফেলবেন। আপনার সবসময় মাথায় রাখবেন যে আপনার এই দিক থেকে আমার সফলতা আনতে হবে। আপনি সেই উপেক্ষা করে আপনি সবসময় সেদিকে নজর দেবেন। পিছন থেকে বা সামনে থেকে চারপাশ দিকে আপনাকে অনেকে ডাকবে যে এখন না পরে করিস, বা অনেক বাধাগ্রস্ত হবে। আপনি সেদিকে যদি চোখ না দিয়ে না কান না দিয়ে যদি আপনি নির্দ্বিধায় যদি ওই জিনিসটা করার চেষ্টা করেন না আপনার জীবনে সফলতা চলে আসবে। সফলতার দিক থেকে আর একটা ধাপ হচ্ছে যে মানে আপনি যে কাজটা করবেন সবসময় চেষ্টা করবেন দ্রুত গতিতে, মানে যে কাজটা করবেন একটু দ্রুত এবং জ্ঞান দিয়ে মানে মন দিয়ে করার চেষ্টা করবেন। দ্রুত না হোক যদি মন দেন তাও বেটার হবে, আপনার জীবনে সফলতা চলে আসবে। কারণ সফলতা মানুষের জীবনে শুধু তো আর আপনি চাইলে তার হয় না, শ্রম দিতে হবে। তো শ্রমটার দিক থেকে আপনি যেভাবে শ্রমটা দিবেন সেটা হচ্ছে চিন্তাভাবনা করে দিবেন। আর একটা কথা হচ্ছে যে মানে এমন কোনো পার্সন মানে সংখ্যাঘনিষ্ঠ বন্ধুবান্ধব খুব কম রাখবেন, হয়তো হাতে কোনো এক দুইজন যেটা আপনার প্রয়োজন ছাড়া অন্য কোথাও যেন না লাগে, যেটা আপনি চিন্তাভাবনা করবেন যে তাকে দিয়ে আমার এই কাজটা সম্পূর্ণ করা যাবে এবং সে আমার প্রতি একমত হবে সহমত হবে, সেই সব বন্ধুবান্ধব আপনি রাখবেন। আর বাকিগুলো কখনোই রাখার চেষ্টা করবেন না। আর এগুলো যদি আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা আসতে পারে, যদি না মানতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা না আসার সম্ভাবনা থাকবে। আশা করি যদি এইগুলো আপনারা মেনে নিতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা ইনশাআল্লাহ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।